কাউকে এখনো তারি গ্রেফতার করেনি, তাদের পুলিশ আরো পাহারা দিয়ে রেখেছে। দুদিন পর নন্দীগ্রামে বিজেপি কর্মী খুনের ঘটনায় এখনো পর্যন্ত একজনকেও গ্রেফতার করেনি পুলিশ। ক্ষোভে ফুঁসছে মৃত বিজেপি কর্মীর পরিবার। নন্দীগ্রামে যখন এই ছবি, তখন শুক্রবার রাতে এই তমলুক লোকসভা কেন্দ্রের অন্তর্গত মহিষাদলে খুন হন এক তৃণমূল নেতা। এই ঘটনার দু ঘণ্টার মধ্যেই প্রথমে আটক ও তারপর বেলা গড়াতেই এক মহিলাসহ পাঁচজনকে গ্রেফতার করল পুলিশ। ধৃতরা প্রত্যেকেই এলাকায় বিজেপি কর্মী বলে পরিচিত। এই প্রেক্ষাপটেই পুলিশের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন। এরা করবে না, ধৃতদের দাবি যে ঘটনার সময় তারা কিন্তু এলাকাতে ছিলেন না, ঘটনার খবর পেয়ে তারা এলাকাতে যান এবং তাদেরকে পরিকল্পনা করে কিন্তু তাদেরকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের অভিযোগ, বিনা দোষে গ্রেফতার করা হয়েছে তাদের। ধৃতদের মধ্যে রয়েছেন বেতকুণ্ডু গ্রাম পঞ্চায়েতের 142 নম্বর বুথের বিজেপি সভাপতিও। বাড়ি এসে ঘর দর ভাঙে ছেলেরা, গ্রামে সব এগিয়ে ওকে চড়াও। তোমার কি একটা পা নেই? হ্যাঁ, একটা পা নেই। যারা মেরেছিল তারা তো নেই এখানে। তোমাকে কেন গ্রেফতার করলো? আমি ওখানে ছিলাম আর আমি বিজেপির বুথ সভাপতি। কিসের জন্য খুন হতে হলো মনে হয়? ও বাড়ি ধমকাত। আমি তেমন আর কিছু জানি না। এরা করবে না, প্রতিবেলা আড়ির পরিবার হাইকোর্টে যাবে, সিবিআই হবে, তখন গ্রেফতার হবে। পুলিশ তো মমতার পুলিশ, ভাইপোর যে কয়লা বালি চুরির টাকা সেখান থেকে এরা বেতন পায়, এদের পরিণতি ভয়ঙ্কর হবে, এদের পরিণতি খুব খারাপ হবে। আমরা চিহ্নিত করে রাখছি, আর বেশি দিন লাগবে না, কয়েক মাস লাগবে। যখন পশ্চিমবঙ্গ পুলিশ যাচ্ছে তখন বলছে দলদাস ইত্যাদি, সেটা তাদের পছন্দ হচ্ছে না, কবজ চলে আসছে। তথাপি আপনাদেরকে যারা এই পুরোটা করেছে চিত্রনাট্য, তাদেরকেই দায়িত্ব নিতে হবে। আজকে যেরকম এই মহিষাদলে খুন হচ্ছে, তাদের দায়িত্ব নিতে হবে। আর সেখানে যা ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন, যেটা ডিস্টার্ব করার চেষ্টা করছে, তার জন্যও তাদেরকে নিতে হবে, সেটা হচ্ছে বিজেপি। পুলিশের দক্ষতা পারদর্শিতা সম্পর্কে বিন্দুমাত্র সন্দেহ নেই। পুলিশ পারে না এমন কোনো কাজ নেই ওয়েস্টবেঙ্গল পুলিশ বা কলকাতা পুলিশ। তা সত্ত্বেও দেখো, ওখানকার কিন্তু পাঁচজনকে অ্যারেস্ট করেছে, ইনক্লুডিং দ্য এফআইআর ইন প্রিন্সিপাল অ্যাকিউজড, যতদূর আমি শুনেছি। কিন্তু নন্দীগ্রামের যে ঘটনাটা ঘটেছে, সোনাচূড়ার যে ঘটনাটা ঘটেছে, যেভাবে ইনসাইটমেন্ট করে মার্ডার করা হয়েছে, অর্গানাইজড এবং সুপরিকল্পিতভাবে মার্ডার করা হয়েছে, একটা লোককেও অ্যারেস্ট করা হলো না। শাসক দলের ক্ষেত্রে এত তৎপরতা, আর শাসক দল যদি না হয়, যদি বিরুদ্ধ পক্ষ হয়, তাহলে এই যে পার্টিশান অ্যাটিচিউড, পুলিশের এই যে পার্টিশান ভূমিকা, এই পক্ষপাতদুষ্ট ভূমিকার জন্য আজকে পুলিশ কিন্তু রুল অফ ল কিছুতেই প্রতিষ্ঠা করতে পারছে না। আইন শৃঙ্খলা যেহেতু ভেঙে পড়ছে এবং সেটা রাজ্য প্রশাসনের এখতিয়ার, সেখানে তারা বায়াসড। আমাদের 80,000 কর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা করেছে, আর তৃণমূল মস্তান এখন এই ভোটের আগেও তারা ঘুরে বেড়াচ্ছে, যাতে অ্যারেস্ট ওয়ারেন্ট আছে তাকে ধরছে না। এটা নতুন কথা? এটাই তো মুকুল রায় মমতা নিজাম প্যালেসের দোকান খুলে আর চিটফান্ডের টাকা দিয়ে মিডিয়াকে ব্যবহার করে এই মগের মুলুকের রাজত্ব তৈরি করেছে, যেখানে দাঁড়িয়ে আইনের শাসন চলবে না, লাইনের শাসন চলবে। মহিষাদলে গ্রেফতারি প্রসঙ্গে পুলিশের দাবি, ধৃতদের বিরুদ্ধে প্রমাণ রয়েছে। ধৃতদের নিজেদের হেফাজতে নিয়ে আর কারা এই ঘটনার সঙ্গে জড়িত জানার চেষ্টা করা হবে। মহিষাদলের ধৃত পাঁচজনের মধ্যে দুজনের 14 দিনের জেল হেফাজত, বাকি তিনজনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে হলদিয়া মহকুমা আদালত। বিটন চক্রবর্তী, কৃষ্ণেন্দু অধিকারী, সুদীপ্ত আচার্য, এবিপি আনন্দ।